যে আবহবিকার বা বিচিরণ প্রক্রিয়ার ফলে একটা শিলা কিন্তু দিনের পর দিন ক্ষয় কাট যায়। আসলে পৃথিবীর বুকে কোনো কিছু যে যে আকারে আছে তার মধ্যে সেই আকারে থাকে না, অনবরত পরিবর্তন হয়, তাই না? এই যে পরিবর্তনটা, এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে প্রাকৃতিক নিয়মের মধ্যে হয় এবং ক্ষয়কার্য হয়, তার আকার আকৃতি ছোট হয়ে যায়, আজকে যে চেহারায় আছে তার মধ্যে পরিবর্তন ঘটে। এটা একটা প্রাকৃতিক ক্রিয়া প্রক্রিয়া, যার জন্য আজকে আমরা যে পাহাড়গুলো দেখছি যে আকারে, যে শিলাগুলো যে স্থানে আছে যে আকারে আছে, সেগুলো সেই আকারে থাকবে না, দীর্ঘদিন পরে তার মধ্যে একটা অবশ্যই পরিবর্তন আসবে, আকার আকৃতির মধ্যে পরিবর্তন আসবে, তার মধ্যে লোকেশনের মধ্যে পরিবর্তন হবে। কারণ আমরা বলি আবহবিকার বিচিন্ন ভবন, বিচিন্ন ভবন প্রক্রিয়ার ফলে তার অবস্থানের মধ্যে পরিবর্তন হয়। কিন্তু এগুলো একটা প্রাকৃতিক নিয়ম, এটা ঘটবে।